সো ভাই ফাইনালি এসে গেছে আমাদের কাছে আমাদের প্রথম ফুড রিভিউ ভিডিওর ফার্স্ট খাবার। এর মধ্যে আছে গরম গরম কি, সেটার জন্য অবভিয়াসলি ভিডিওটা তোমাদের এন্ড অবধি দেখতে হবে। আর আজকে যে খাবারগুলো অর্ডার করেছি সেগুলো আমরা অর্ডার করেছি ট্যাকো বেল থেকে। কত প্রাইস পড়েছে, কি কি খাবার আছে, কোয়ান্টিটি কিরকম, টেস্ট কিরকম, সমস্ত কিছু ব্যাপারে ক্লিয়ারলি রিভিউ তোমাদেরকে আজ এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি চ্যানেল নতুন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ফটাফট এই জাদুর বাক্স থেকে খাবারগুলোকে বার করি। তো ফটাফট আমি এখানে আনবক্সিং করে নিই। আনবক্সিং করতে যদিও আমি এক্সপার্ট, কারণ এর আগে আমাদের টেক চ্যানেলে আমরা অনেক কিছু আনবক্সিং করেছিলাম। টেক মেডি চ্যানেলটা এখন আর সেইভাবে অ্যাক্টিভ থাকা হচ্ছে না। তো যাই হোক, আমরা দুটো জিনিস অর্ডার করেছিলাম। একটা হচ্ছে ক্রিসপি চিকেন র্যাপ, যেটা আমাদের অনেকটা এই এরকমভাবে এসছে, এইভাবে এসছে ক্রিসপি চিকেন র্যাপ। অবভিয়াসলি এটা খেয়ে তোমাদেরকে রিভিউ আমি শেয়ার করবো। আর সেই সঙ্গে আমরা অর্ডার করেছিলাম চিজি চিকেন কোসাডিলা করে কিছু একটা নাম, যদি আমি ভুল প্রনাউন্স করে থাকি প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। সেটা দেখতে অনেকটা এরকম। এবার এই খাবারগুলোকে অবভিয়াসলি আমি ট্রাই করবো। আগে এই বক্সটাকে সাইড করি, ঠিক আছে। আমি টমেটো কেচাপ পছন্দ করি না, আমার ভালো লাগে না টমেটো কেচাপ খেতে, তাই ওটাকে আমি সাইড করে দিলাম। সবার প্রথমে যেটা আমি ট্রাই করবো সেটা হচ্ছে এই চিজি, ক্রিসপি চিজি কোসাডিলা করে কিছু একটা ছিল নাম, যাই হোক। তো সবার প্রথমে দেখি ভেতরে কি আছে। তোমরা যদি দেখো ভেতরে এরকম রুটির মধ্যে কিছু চিকেন চিজ সমস্ত পড়ে যাচ্ছিল, চিকেন চিজ সমস্ত কিছু দিয়ে একটা র্যাপ মতো তৈরি করেছে। তো ফার্স্ট এটার একটা বাইট নিয়ে দেখি এটা কিরকম খেতে। দেখো খেতে ভালো, বাট মেন প্রবলেম হচ্ছে এর যে চিকেনটা রয়েছে, ওই চিকেনটার মধ্যে একটা কিছু সস বা কিছু একটা রেড চিলি টাইপের কিছু একটা পাউডার ইউজ করে, যেটার জন্য অদ্ভুত টেস্ট লাগছে না খেতে, বাট খেতে খুবই ভালো। বাইরে যে র্যাপটা রয়েছে এই রুটি টাইপের জিনিসটা, আমি জানি না কাজু রুটি বলে না কি বলে, জানলে কিন্তু আবার বলছি কমেন্ট করে জানিও। এটা যথেষ্ট নরম, একটু ঠান্ডা হয়ে গেছে, অবভিয়াসলি এতটা রাস্তা ট্রাভেল করে এসছেন উনি, তো সেই জন্য ঠান্ডা হয়ে গেছে, বাট খেতে কিন্তু ভালো লাগছে। চিজগুলো এখনো মেল্টেড রয়েছে, দু তিন টাইপের চিজ ইউজ করা হয়েছে এখানে। একটা এরকম এই যে ইয়েলো চিজ রয়েছে, এই সাইডে মজরেলা চিজ রয়েছে, খেতে খুব সুন্দর জিনিসটা, বাট গরম গরম খেলে হয়তো আরও ভালো লাগবে। প্রাইসের কথা যদি বলি, এটার প্রাইস 109 অ্যাপে, আমি সুইগি থেকে অর্ডার করেছি, ওখানে 109 দেখাচ্ছিল, বাট কুপন অ্যাপ্লাই করবার পর এটার প্রাইস দাঁড়িয়েছে 59 rupees। তো 59 rupees হিসাবে আই থিঙ্ক এইরকম, এক মিনিট সরি, 59 rupees হিসাবে এইরকম যে জিনিসটা দেওয়া হয়েছে ঠিক আছে, মানে ওয়ান টাইম ট্রাই ফর জাস্ট টেস্ট চেঞ্জের জন্য বা ইভিনিং স্ন্যাক্সের জন্য, আই থিঙ্ক ইটস গুড। চলো এটাকে আরেকটু খেয়ে দেখি। চিকেনগুলো প্রচণ্ড সফট, বাট একটা যেটা জিনিস সেটা হচ্ছে যেটার আফটার টেস্টটা আমার খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে, বাট প্রাইস হিসাবে যদি দেখো মানিয়ে নেওয়া যায়, বাট আফটার টেস্টটা আমার খুব একটা আহামরি কিছু লাগেনি। তো চলো এবার যাই আমাদের নেক্সট আইটেম। ভাই আমাদের নেক্সট আইটেম হচ্ছে এই ক্রিসপি চিকেন র্যাপ। এটার মধ্যে এই র্যাপটা যেটা আছে এই সেম রুটিটাই এখানে ইউজ করা হয়েছে, জাস্ট শুধুমাত্র একটু ডিজাইনের ডিফারেন্স আর কিছুই না। তো এই র্যাপটার মধ্যে তোমাদের যদি আমি দেখাই, এর মধ্যে টমেটো রয়েছে, চিজ রয়েছে, আর সেই সঙ্গে এরকম সাইজের দুটো চিকেন রয়েছে ভেতরে, এরকম লম্বা লম্বা দুটো চিকেনের পিস বলতে পারো, ফ্রাইড চিকেনের পিস দেওয়া রয়েছে, আর সেই সঙ্গে খুব সামান্য পরিমাণ মেয়োনিজ বা চিজ দেওয়া রয়েছে, আর সেই সঙ্গে টমেটো আর দু চারটে পেঁয়াজ। এই যে সামনে থেকে যদি আমি তোমাদেরকে দেখাই জিনিসটা এইরকম দেখতে। তো চলো এইটার একবার একটা বাইট নিয়ে দেখি যে এইটা কিরকম খেতে লাগে। আমি এটা একটু ট্যাঙ্গি ফ্লেভার যেহেতু টমেটো দেওয়া আছে, বাট এটাতে ওই যে একটা আমি বললাম না শুকনো লঙ্কার একটা যে স্মেল যেটা এইটা থেকে পাওয়া যাচ্ছিল সেই জিনিসটা নেই, একটু ট্যাঙ্গি ফ্লেভার, অনিয়ন দেওয়া আছে বলে খেতে আর একটু অন্যরকম লাগছে, হালকা ধনে পাতার টাচ আছে, যে চিজগুলো ইউজ করা হয়েছে চিজগুলো খুব সুন্দর টেস্টি। বেসিক্যালি দুটো সেম চিজ বা চিজ স্প্রেড তোমরা যদি বলো ইউজ করা হয়েছে, দুটো সেম জিনিসই, শুধু ভেতরে যে চিকেনের প্রিপারেশনটা আছে সেটা একটু ডিফারেন্ট। চিকেনগুলো ফ্রেশ নরম খেয়ে মনে হচ্ছে, বা জানি না আসলে কতটা ফ্রেশ কতটা নরম। বাইরে যে র্যাপটা আছে এই র্যাপটাও কিন্তু খুব নরম, বা ঠান্ডা হয়ে গেছে বলে একটু ইসে লাগছে খেতে। এটারও প্রাইস সেম ওই 59 rupees, 109 rupees ছিল দাম, বাট কুপন অ্যাপ্লাই করে 59 rupees পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি এই খাবার দুটো এই 59 rupees পাও তাহলে আমি বলবো ওয়ার্থ ইট, বাট 109 rupees বা তার থেকে বেশি প্রাইসে এগুলোর কোনো মানে দাঁড়ায় না, এর থেকে তোমরা অন্য আরো ভালো জিনিস পেয়ে যাবে। যাই হোক এই ছিল
শর্ট অ্যান্ড সিম্পল আমার ফার্স্ট ফুড রিভিউ। আমার খাবার দাবারগুলো মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা আহামরি খারাপ কিছু নয়। তো যদি তোমাদের এই ভিডিওটা বলবো, আমি ব্লগ বলবো না, এই ভিডিওটা ভালো লাগে, এই ফুড রিভিউ ভিডিওটা ভালো লাগে, তাহলে অবভিয়াসলি কিন্তু লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখানে আরও দেখতে পারবে এরকমই ফুড রিভিউ ভিডিও। এই খাবার দুটোকে এবার আমি ফটাফট কমপ্লিট করি আর খুব শিগগিরই আর একটা নতুন ফুড রিভিউ ভিডিও নিয়ে আমি আসবো। ততক্ষণের জন্য স্টে টিউনড, সাবস্ক্রাইব করে যেও, বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো চলো, টাটা, বাই বাই।